সংবিধান রক্ষা ও দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় আগামী নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বিকেলে চট্টগ্রামের লালদীঘির ময়দানে আয়োজিত মহাসমাবেশে কথা জানান দলটির নেতারা। বলেন, সংঘাত নয়, সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিশ্বাসী ইসলামী ফ্রন্ট। দেশের চলমান সংকট ও জ্বালাও পোড়াওয়ের তীব্র প্রতিবাদ করে দলটির নেতারা বলেন, সংবিধানের নিয়ম অনুযায়ী তারা নির্বাচনে অংশ নেবে। এছাড়া অবহেলিত শান্তিপ্রিয় জনতার অধিকার আদায়, দুর্নীতি, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে কাজ করছে দলটি। দলের চেয়ারম্যান এম এ মতিন, মহাসচিব শ.উ.ম. আব্দুস সামাদ, যুগ্ম মহাসচিব আব্দুর রহিম সমাবেশে বক্তব্য রাখেন। আপনারা প্রমাণ করুন, বলুন, আমরাও পারি একটি সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সার্বজনীন নির্বাচন উপহার দিতে। অতীতের কর্মকাণ্ডের উপর কান্না না করে ভবিষ্যতের ইতিহাস রচনা করার জন্য আমরা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছি। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।